দর্শক, আপনি কখনো না কখনো মমি নামটি অবশ্যই শুনেছেন কিংবা ইন্টারনেটে দেখেছেন, কিন্তু দর্শক আপনি কি জানেন এই মমি সেই সময় কিভাবে তৈরি করা হতো? না জেনে থাকলে আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। কিন্তু তার আগে যারা এই ভিডিওটিতে একটি লাইক করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সৃষ্টিকর্তা যেন তার মনের সবচেয়ে বড় ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূরণ করে দেয়। দর্শক, মমি বানানোর জন্য প্রথমে তারা মৃত ব্যক্তির লাঞ্চ বাদে সমস্ত অঙ্গগুলো বের করে নিত, তারপর সেই দেহকে আগামী 40 দিন পর্যন্ত লবণ দিয়ে ঢেকে রাখতো, যাতে করে লবণ শরীরের সমস্ত ময়েশ্চার চুষে নেয়। তারপর প্ল্যান্ট রেজেন্ট নামের এক প্রকার তরল পদার্থ মৃত ব্যক্তির সারা শরীরে দিয়ে কয়েক প্রকার সাদা কাপড়ের লিনেন ফাইবার কাপড় দ্বারা মুড়িয়ে দিত। অবশেষে কফিনে ভরে মমি তৈরি করে ফেলা হতো।